আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রিদওয়ান কোলা লম্পুর মালয়েশিয়া থেকে বলছিলাম আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার খরচ কেমন ওকে বিস্তারিত বলার আগে যারা আমাদের চ্যানেলটিতে প্রথম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে মালয়েশিয়া পড়ালেখা এবং স্কলারশিপ নিয়ে যতগুলো ভিডিও আমরা তৈরি করি অটোমেটিক্যালি পৌঁছে যায় আপনাদের হাতে ওকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়ালেখা করতে খরচ কেমন ওকে খরচটা আসলে এরকম ভাবে বলা যায় না খরচ ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটিতে আসবেন এবং কোন কোর্সে আসবেন এখানে দুইটা ক্যাটাগরির বাংলাদেশের মতো দুইটা ক্যাটাগরির ইউনিভার্সিটি আছে একটা আছে প্রাইভেট একটা আছে পাবলিক তো পাবলিক ইউনিভার্সিটিতে খরচ তুলনামূলকভাবে একটু কম তবে বাংলাদেশে যেরকম পাবলিক ইউনিভার্সিটিতে টোটালি ফ্রি মালয়েশিয়াতে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে এরকম ফ্রি নাই মালয়েশিয়ান নাগরিকরাও যদি পড়ালেখা করে এরপরে এদেরকে কিন্তু টিউশন ফি পে করে পড়তে হয় ওকে খরচের কথা যদি ধরা যায় তাহলে যারা শুরু থেকে শুরু করি ছোট থেকে যারা ফাউন্ডেশন কোর্স করতে আসেন এসএসসির পরে অথবা ও লেভেলের পরে যারা মালয়েশিয়াতে প্রি ইউনিভার্সিটি কোর্স অথবা ফাউন্ডেশন কোর্স করতে আসেন এদের খরচ পড়বে আপনার মালয়েশিয়ান টাকা এক বছরের যেহেতু কোর্সটা এক বছরের কোর্স সেক্ষেত্রে এদের খরচ হবে 15,000 রিঙ্গিত থেকে শুরু করে 24 অথবা 25,000 রিঙ্গিত পর্যন্ত এটা ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করে দেশের যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে অধিকাংশ প্রাইভেট ইউনিভার্সিটিতে এগুলো প্রি ইউনিভার্সিটি এবং আপনার ফাউন্ডেশন কোর্সগুলো করার সুযোগ দেয় অধিকাংশ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ইউনিভার্সিটির ক্যাটাগরি অনুযায়ী ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনুযায়ী ইউনিভার্সিটির কোয়ালিটি অনুযায়ী এটা ভ্যারি করে তো এটা মোটামুটি 15 থেকে 25,000 রিঙ্গিত পর্যন্ত এর টিউশন ফি লাগে এভারেজে 15 থেকে 25,000 মালয়েশিয়ান রিঙ্গিত ওকে এটা লাগে আপনার ফাউন্ডেশন ইন সায়েন্স ফাউন্ডেশন ইন বিজনেস অর ফাউন্ডেশন ইন আর্টসে ওকে যারা এসএসসি পরে ডিরেক্টলি মালয়েশিয়াতে বিভিন্ন সাবজেক্টে ডিপ্লোমা করতে আসেন ডিপ্লোমাতে যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে আসেন তাহলে আপনার খরচ হবে বিজনেসের উপরে যতগুলো ডিপ্লোমা আছে ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন মার্কেটিং ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স এই সমস্ত সাবজেক্টগুলোতে যারা আসেন এবং ডিপ্লোমা ইন আইটি ইনফরমেশন টেকনোলজি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোতে প্রাইভেট ইউনিভার্সিটিতে খরচ হবে আপনার 30,000 থেকে শুরু করে 45,000 পর্যন্ত টিউশন ফি প্লাস ভিসা ফি আড়াই বছরের টিউশন ফি প্লাস ভিসা ফি আদার এবং টোটাল ইউনিভার্সিটির ফ্যাসিলিটি ফি ল্যাব ফি সমস্ত কিছু মিলে খরচ পড়বে ডিপ্লোমার জন্য 30 থেকে শুরু করে 45,000 রিঙ্গিত পর্যন্ত আর যদি এই ডিপ্লোমাগুলো আপনারা কোনো দেশের পাবলিক ইউনিভার্সিটিতে করেন সেক্ষেত্রে খরচ হবে আপনাদের 25 থেকে 35,000 রিঙ্গিত পর্যন্ত ওকে এটা ডিপ্লোমা প্রোগ্রাম এবং কিছু কিছু ডিপ্লোমা আছে যেগুলোর খরচ একটু তুলনামূলক বেশি যেরকম ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং মেডিকেল রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা ইন ডেন্টাল সায়েন্স ডিপ্লোমা ইন আপনার ফিজিওথেরাপি এই রিলেটেড সাবজেক্টগুলোতে একটু বেশি তবে এই সাবজেক্টগুলোতে যেহেতু কেরিয়ার ওরিয়েন্টেড সেক্ষেত্রে আপনার এখানে লেখাপড়া শেষেই মালয়েশিয়া সহকারে সারা বিশ্বেই আপনার জব মার্কেটটা এখন পর্যন্ত ওপেন আছে সেজন্য এই সাবজেক্টটা টিউশন ফি একটু বেশি থাকলেও যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা কিন্তু মেডিকেল রিলেটেড এই ডিপ্লোমাগুলো আপনারা চাইলে করতে পারেন ওকে এটা এই মোটামুটি ডিপ্লোমার জন্য এবং ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে এই সমস্ত ডিপ্লোমাতেও আপনাদের খরচ হবে প্রাইভেট ইউনিভার্সিটিতে 35 থেকে শুরু করে 45,000 রিঙ্গিত পর্যন্ত এবং প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে আপনাদের খরচ হবে 25 থেকে 35,000 রিঙ্গিত পর্যন্ত ওকে এরপরে ব্যাচেলরের দিকে আসি ব্যাচেলর প্রোগ্রামের সাধারণত বাংলাদেশ থেকে যারা এখানে আসেন বিবিএর সাবজেক্টগুলোতে বেশি আসে ফাইন্যান্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্স এন্টারপ্রেনারশিপ ইসলামিক ফাইন্যান্স ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স এই সাবজেক্টগুলোতে যদি কেউ বিবিএ করার জন্য আসেন মালয়েশিয়াতে টপ লেভেলের প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে এদের এই ইউনিভার্সিটিগুলোতে খরচ হবে 50 থেকে 75,000 রিঙ্গিত পর্যন্ত বিবিএর সাবজেক্টের কথা বলছি BBA সাবজেক্টে 3 বছরের ব্যাচেলর অফ অনার্স আপনার যে কোনো মেজর সাবজেক্ট নিতে পারেন সেই ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিতে খরচ হবে 50 থেকে 75000 রিঙ্গিত পর্যন্ত ইউনিভার্সিটির ফ্যাসিলিটির ইউনিভার্সিটির ক্যাটাগরি ইউনিভার্সিটির কোয়ালিটির উপর এটা ভ্যারি করে হয়তো কোন ইউনিভার্সিটিতে লাগবে 50000 রিঙ্গিত কোন ইউনিভার্সিটিতে 60000 কোন এরকম সর্বোচ্চ 75000 রিঙ্গিত পর্যন্ত খরচ হবে এবং কি যদি কেউ ইঞ্জিনিয়ারিং এ আসেন like bachelor BSc in electrical engineering, BSc in civil engineering, BSc in mechanical engineering. এই সমস্ত BSc যে সাবজেক্টগুলো আছে এগুলাতে আসতে আপনাদের খরচ হবে মোটামুটি 80 থেকে 1 লক্ষ রিঙ্গিত পর্যন্ত 80 থেকে 1 লক্ষ রিঙ্গিত পর্যন্ত আপনাদের খরচ হবে BSc related সমস্ত সাবজেক্ট প্রাইভেট ইউনিভার্সিটিতে 80 থেকে 1 লাখ পর্যন্ত ওকে আর আপনি যদি পাবলিকে ঢোকেন পাবলিকে যদি বিএসসি করতে চান বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সেই ক্ষেত্রে আপনার খরচ হবে 18 থেকে 20000 ইউএস ডলার যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যান এখানে ইসলামিক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ মালায়া ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া অর আদার্স ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়াতে গেলে আপনার বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং খরচ হবে 18 থেকে 20000 ইউএস ডলার ওকে আপনার যদি মালয়েশিয়ান টাকা হিসাব করেন প্রায় আপনার 70 থেকে 80000 রিঙ্গিতের মতো লাগবে আর যদি প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে বিবিএ ফ্যাকাল্টির যে কোনো সাবজেক্ট করতে চান সেই ক্ষেত্রে আপনাদের খরচ হবে মোটামুটি 15 থেকে 18 অথবা 15 থেকে 20000 ইউএস ডলার সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার প্রায় 65 থেকে 75000 রিঙ্গিতের মতো লেগে যাবে ওকে এরপরে মালয়েশিয়াতে যদি কেউ এমবিবিএস অথবা ডেন্টাল সার্জারি অথবা এরকম মেডিকেল রিলেটেড সাবজেক্টের উপর ব্যাচেলর করে সে ক্ষেত্রে আপনার পাবলিক ইউনিভার্সিটিতে গিয়ে যদি এমবিবিএস এর চান্স পায় সে ক্ষেত্রে আপনার খরচ হবে প্রায় 1 লক্ষ সরি এতে খরচ হবে আপনার প্রায় 2 লক্ষ রিঙ্গিতের মতো লাগবে 4 বছরে যদি কেউ পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পান আর যদি কেউ পাবলিকে না চান্স পায় প্রাইভেটে আসতে চায় প্রাইভেটে আসলে আপনার খরচ হবে প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ থেকে 6 লক্ষ রিঙ্গিত পর্যন্ত একটু এক্সপেন্সিভ বাংলাদেশের চেয়ে যেহেতু এখানকার পড়ালেখার কোয়ালিটির মান একটু ভালো সেক্ষেত্রে খরচটা একটু বেশি হবে ওকে এবার আসি মাস্টার্স প্রোগ্রামে সাধারণত এমবিএ তে যারা আসে এমবিএ তে বিজনেসের উপর যারা মাস্টার্স করতে আসেন এদের খরচ সাধারণত 35 থেকে শুরু করে 50000 রিঙ্গিত 2 বছরের কোর্স 2 বছরের এমবিএ 35 থেকে শুরু করে 55000 রিঙ্গিত পর্যন্ত লাগে মাস্টার্স এমবিএ করতে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করতে তবে কিছু কিছু সময় কিছু কিছু ইউনিভার্সিটিতে স্কলারশিপ দেয় 50% স্কলারশিপ দেয় যে এই মুহূর্তে যারা মালয়েশিয়াতে এমবিএ করতে আসবেন MAHSA ইউনিভার্সিটিতে 50% স্কলারশিপ দিচ্ছে এদের এমবিএ 1 বছর সর্বোচ্চ 1.5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায় এদের এখন টোটাল ভিসা ফি 1 বছরের সমস্ত টিউশন ফি দিয়ে লাগবে মাত্র 24000 রিঙ্গিত এটা কিন্তু MAHSA ইউনিভার্সিটিতে বর্তমান এমবিএ প্রোগ্রামের জন্য 50% স্কলারশিপ দিচ্ছে এরকম ভাবে হয়তো মাঝে মধ্যে অন্যান্য কলেজে ইউনিভার্সিটিতেও কিছু সুযোগ দেয় তখন কিন্তু আপনার টিউশন ফিটা অনেক কমে আসবে ওকে আর যদি আপনি প্রাইভেটে করতে চান প্রাইভেটে সরি পাবলিক ইউনিভার্সিটিতে যদি কেউ মাস্টার্স করতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে প্রায় 25 থেকে 35000 রিঙ্গিত পর্যন্ত এটাও কিন্তু ইউনিভার্সিটির উপর ভ্যারি করে এবং আপনার প্রোগ্রামের উপর ভ্যারি করে বিজনেসের এবং আর্টসের সাবজেক্টগুলোতে মাস্টার্স করলে এরকমই লাগবে হয়তো সায়েন্সের অথবা ইঞ্জিনিয়ারিং এর উপর যদি কেউ মাস্টার্স করে সেই ক্ষেত্রে 35 থেকে 50000 রিঙ্গিত পর্যন্ত লাগতে পারে এবং পিএইচডির যে সুযোগটা আছে পিএইচডিতে আপনি এখানে যদি স্কলারশিপ পান তাহলে তো ফ্রি আর যদি স্কলারশিপ না পান হয়তো পিএইচডির জন্য পাবলিক ইউনিভার্সিটিতে আপনার খরচ হবে 35000 থেকে 50000 রিঙ্গিতের মতো সুতরাং এই মোটামুটি আজকের বেসিক ধারণা ছিল তবে আরেকটা কথা বলে রাখি মাঝে মাঝে কোন কোন ইউনিভার্সিটিতে যারা প্রাইভেট হোক এবং পাবলিক হোক মাঝে মাঝে অফার করে স্কলারশিপে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এই মুহূর্তে MAHSA ইউনিভার্সিটি মালয়েশিয়ার MAHSA ইউনিভার্সিটিতে অধিকাংশ সাবজেক্টগুলোতেই 50% স্কলারশিপ দিচ্ছে টোটাল টিউশন ফির উপরে সো ডিপ্লোমার মধ্যেও স্কলারশিপ আছে ব্যাচেলরের স্কলারশিপ আছে এবং মাস্টার্সের স্কলারশিপ আছে এই মুহূর্তে যারা ডিপ্লোমাতে পড়তে চান MAHSA ইউনিভার্সিটিতে হোটেল ম্যানেজমেন্টে রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে মার্কেটিং এ এবং অ্যাকাউন্টিং এ এবং আদার্স আইটি এর উপরে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এদেশে ডিপ্লোমাতে 50% স্কলারশিপ দিচ্ছে টোটাল টিউশন ফির উপরে আর যারা বিএসসি করতে চান বিএসসি ইন আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্যাচেলর ইন ইসলামিক ফাইন্যান্স ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোতে 50% স্কলারশিপ দিচ্ছে। ঠিক এরকমভাবে কিছু কিছু ইউনিভার্সিটিতে সারা বছর এরকম কিছু কিছু সাবজেক্ট স্কলারশিপ দেয়। তো এই মোটামুটি আজকের টপিক ছিল বেসিক ইনফরমেশন, আপনার প্লাস মাইনাস হয়তো 1000 বেশি এবং কম হতে পারে। আর আপনি যে ধারণা দিলাম এটা মালয়েশিয়ান আপনার অধিকাংশ ইউনিভার্সিটি টিউশন ফ্রি। ইনশাল্লাহ আপনাদের যদি এই সমস্ত ভিডিও ভালো থাকে এবং যদি পরবর্তীতে আরও যদি এরকম মালয়েশিয়ান উচ্চশিক্ষা স্কলারশিপ বিষয়ে আরও ভিডিও জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে শিক্ষা বিষয়ক যে ভিডিওটা আপলোড করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে, এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকেও জানার সুযোগ করে দিন, যাতে কোনো দালাল চক্রের হাতে প্রতারিত না হয়ে সঠিক একটা ইনফরমেশন পায়। এবং আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের এখানে কমেন্টস করেন, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।